হয় না, তাই খুব নিকট সন্নিকটেই সরকার যাবে। সরকারের পতন হবে কি জানি না, সরকার যাবে এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন। আর সরকারে যাবে বলেই এই ধরনের বিধিনিষেধ দিচ্ছে, কারণ একটা রুগী যখন শেষ পর্যায়ে যায় তখন আত্মীয় স্বজনে দেখতে দেয় না, সিসিউতে নাই, কুমাতে নাই। সরকার এখন কুমাতায় আছে, জাস্ট কুমায় আছে। আপনারা আপনাদের অবস্থান থেকে দ্বিগুণ গতিতে এবং দ্বিগুণ সাহসে প্রস্তুতি রাখেন। এই পুলিশ টুলিশ কেউ থাকবে না, সব পুলিশ আপনাদের সাথে আইসা পড়ব, কারণ অতীতে কখনো শেষ সময় সরকার রক্ষা করার জন্য পুলিশ জীবন দেয় নাই, বরং জনগণের পক্ষে থাকছে, এটা অতীত বলে। তো সুতরাং কাউকে দোষারোপ করার কিছু নাই, বিচারপতিরা অবিচার যত পারে করুক, সব বিচারেই আল্লাহর কাছে চাইব না। দেশের সংবিধান আছে, সকলেরই বিচার করার সুযোগ হবে, সেই পথটা সেই গণতন্ত্রটা যদি ফিরে আনতে পারি। এস কে সিনহার বিচার যদি এই সরকার করতে পারে, এই বিচারপতিরা করতে পারে, এই বিচারপতিরা যে অন্যায় করছে তাকে বিচার করা যাবে না, তাদের বিচারও করা যাবে। সুতরাং আইনের ঊর্ধ্বে নয় একটা মুখস্থ কথা বলে এবং বিচারের ঊর্ধ্বে নয় একটা মুখস্থ কথা বলে, সেখানে যদি অন্যায় করে তারা বিচারের ঊর্ধ্বে তো থাকবে না, এবং তাদেরও বিচার হওয়ার অনেক অনেক সুযোগ আছে, নজির আছে। সেই নজির একমাত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন দেশে গণতন্ত্র আসবে। তাই আমাদের লড়াই গণতন্ত্রের জন্য। আমাদের নেতা তারেক রহমান কী বলছে, আমরা ভোটের অধিকারের যুদ্ধ করছি, আমাকে ভোট দেন এর জন্য যুদ্ধ করছি না। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনার ভোট আপনি দিনের বেলায় দিবেন, ভোট কেন্দ্রে গিয়ে দিবেন, এই তো আহ্বান। অর্থাৎ আমরা আপনার ভোটার অধিকার এনে দিব, প্রয়োজন আপনি আমার বিরুদ্ধে ভোট দিবেন, কিন্তু ভোটের অধিকারের আন্দোলনে আপনারা আমাকে সহযোগিতা করেন, এটি তো আমাদের নেতার সর্বশেষ ডাক। সুতরাং সেই দেশের জনগণ আমাদের সাথে আছে, থাকবে, আমরা বিজয়ী হব। খুব অল্প সময়ের ব্যবধানেই আমরা বিশ্বাস করি বিজয়ী হব। আপনারা সর্বপ্রকার প্রস্তুতি নিয়ে, মানসিক শক্তি নিয়ে, দৃঢ় মনোবল নিয়ে আপনারা জনগণের পাশে থাকেন। আমরা তো কোনো কর্মসূচি স্থগিত করি নাই, আমরা বাতিলও করি নাই। আপনাদেরকে বলা হয়েছে আপনারা প্রস্তুতি রাখেন, এবং যখনই ঘোষণা তারিখগুলি পুনর্নির্ধারিত হবে তখন অতীতের চেয়ে আরও অধিক শক্তি নিয়ে আপনাদেরকে মাঠে থাকতে হবে। আমরা এই করোনার জন্য আল্লাহর দরবারে হাত তুলছি, নেত্রীর জন্য, নেতাদের জন্য। এখানে এই হাত তোলাতে, এখানে বসাতে যদি বাধা না হয় তো রাজপথে যেতে বাধা হবে কেন? এটু বাধা হবে না। সুতরাং দেখবেন যে প্রেস ক্লাবে মানববন্ধন গতকালও ছিল, আজও ছিল, এগুলো কিন্তু অনেকটা সরকারের সাথে টেস্ট কেস, দেখি সরকার কোন পথে যায়। তবে সরকার একটা সময় সকল কৌশলে জয়লাভ হয়, আর সরকারে থাকলে একটা সময় সকল কৌশলেই তার বৃথা যায়। বর্তমান সরকার যত কৌশল নেবে সেটাই ব্যর্থ হবে, কারণ এখন তাদের ব্যর্থ হওয়ার সময়। আর বিএনপি যেই কৌশলেই নেবে সেটাই সফল হবে, কারণ এটা এখন সফল হওয়ার সময়। কারণ 144 ধারা দিয়ে যেখানে জনসভা পণ্ড করা যায় নাই, জনগণের গতিরোধ করা যায় নাই, সেখানে এই ধরনের বিধিনিষেধ দিয়ে কখনো কোনো আন্দোলন ঠিকই রাখা যাবে না। আর সরকারের বিধিনিষেধ তো সরকারই মানে না, লোকাল গভর্নমেন্ট কি সরকারের না? এবং নির্বাচন কমিশনও তো সরকারের, যদিও কনস্টিটিউশনালি সরকারের না, কিন্তু সরকার যে কথা বলে সে কাজ নির্বাচন কমিশন করে না তা তো না। তাই আজ পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনকে সরকার বলে নাই, এই বিধি অনুযায়ী বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে অনুরোধ করছি আপনারা এখন নির্বাচনটা স্থগিত রাখেন নাই। তার মানে সরকার নিজেই তার বিধিনিষেধ অবজ্ঞা করছে, বাণিজ্য মেলা করছে, বই মেলা করছে, আরও অনেক রকমের মেলা করছে, অনেক রকমের মেলাই করবে। তারা চেষ্টা করবে এখন নানাভাবে, তারা নানা দিক থেকে
এখন তারা আত্মরক্ষামূলক গেছে, এখন তারা কোনো আক্রমণে নাই, সুতরাং আপনারা ভয় পায়েন না। তারা এখন আত্মরক্ষায় আছে, আত্মরক্ষায় বড় জোর, সমান সমান হওয়া যায়, খেলায় ড্র করা যায়, কিন্তু ভালো ফুটবলার আছে, কিন্তু আত্মরক্ষায় কিন্তু কখনো জয়লাভ করা যায় না। এখন আমরা অ্যাক্ট করব, ওরা রিয়্যাক্ট করব, এখন আমরা আক্রমণ করব, ওরা আত্মরক্ষা করব। এখন আত্মরক্ষার সময়টা আমাদের পার হয়ে গেছে, সুতরাং আপনারা সবাই প্রস্তুত থাকেন এবং আমাদের দলের মধ্যেই পেপার দ্বিমত পোষণ করবেন না, রাজনীতিতে দ্বিমত পোষণ করবেন না। কারণ যদি এখন মন্ত্রিসভায় কারো ডাক আসে, তার যদি করোনাও থাকে, সে কবে আমার করোনা নাই, সে সিগি শপথ নিতে যাইব, ঠিক কি না? তো সুতরাং সুবিধা নেওয়ার বেলায় যদি করোনা না থাকে, তাহলে আন্দোলন করতে আমাকে করোনা আটকে রাখবো কেন? কোনো আটকে রাখতে পারবে না, এটা মানসিকতার ব্যাপার। আর আপনাদের কোনো কারণ নাই যে আমরা আন্দোলন স্থগিত করছি, আপনাদের বুঝবার বা ধারণা করার এটাও কারণ নাই যে আমরা আন্দোলন করব না। আমরা প্রাথমিক পর্যায়ে সরকারের খেলাটা জনগণ কীভাবে নেয়, আমি প্রথম দিনই কিন্তু বলছি, এক দুই দিন সময় লাগবে বুঝতে। তো জনগণ সবাই দেখেন, রিক্সালোক কয়, সবাই কয়, কয়ে গেছে একটা খেলা সরকারের। তো জনগণ যখন এটাকে খেলা কয়, তখন সেই খেলায় তো জনগণ মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে, তাহলে আমাদের ভয়ের কী আছে? আরেকটা জিনিস লোকে অনুমতি, এই জীবনভর কি আপনি সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, সরকার আপনাকে অনুমতি দিবে? সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, তো বিনা অনুমতিতে তো আন্দোলন করতে হবে। তা বহুত আন্দোলন করা যায় যেটা অনুমতি লাগে না, লাগে? তো সুতরাং অতীতে আমরা বিনা অনুমতিতে যেই ধরনের আন্দোলন করছি, প্রয়োজনে সেই ধরনের আন্দোলন করব, ঠিক কি না? আমরা সেই ধরনের আন্দোলন করব। তো সুতরাং আপনারা প্রস্তুত থাকেন, আর আল্লাহর কাছে হাত তুলছি বলেই খালেদা জিয়া এখনও বেঁচে আছে, আল্লাহর রহমত আছে বলেই খালেদা জিয়া বেঁচে আছে, তার বেঁচে থাকার কথা না। তবে আল্লাহ তাআলার কাছে হাত পাতার পর আল্লাহর তরফ থেকে কিন্তু একটা বিধান থাকে, চেষ্টা করো, চেষ্টা করো, অর্থাৎ আমাদেরকেও চেষ্টা করতে হবে, তাহলেই তার রহমত আমরা লাভ করতে পারব। সেই কারণে আমরা যেন চেষ্টা থেকে বিরত না থাকি। সুতরাং আমাদের এই চেষ্টা, আমাদের কর্মটা একটা ধর্ম, ধর্ম কখনো কর্মহীন হয় না, আর প্রচেষ্টা ছাড়া কোনো কিছু কখনো অর্জন হয়।